হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইভান ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমি ঠিক দুপুরে রোজ প্রায় দিনই কী কী করি সেটা আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখন হচ্ছে ঠিক 1:30 বাজছে, প্রচণ্ড রোদ দুপুরবেলা। আমি একটু ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে নিচে আসলাম। তো এদিকে দেখো, আমি জানালা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, প্রচণ্ড রোদ বাইরে, একদম তাকাতে পারছি না বাইরের দিকে, প্রচণ্ডই রোদ। রাস্তা একদম ফাঁকা, কোনো বেশি মানে গাড়ি ঘোড়া চল মানে মানুষের বেশি যাতায়াত নেই, প্রচণ্ড গরম রোদ। তাই তো জানালাটা লাগিয়ে দিই কারণ ধুলোবালি ঢোকে। তো আমি একটু এখন খাওয়া দাওয়া করতে যাব কারণ ছেলে ঘুমোচ্ছে, উঠে পড়লে আবার ঠিকঠাকভাবে মানে কোনো কিছু করতে দেয় না। তো ভাবলাম যে ঘুমোচ্ছে যখন একটু খাওয়া দাওয়া করে আসি, কোনো সাড়া শব্দ পাচ্ছি না, মনে হয় ঘুমোচ্ছে, থাক দরজাটা খুলছি না নাহলে আবার উঠে পড়বে। তো যাই নিচের দিকে, খাওয়া দাওয়া মানে আমাদের রান্নাবান্না নিচেই হয়, উপরেও রান্নাঘর আছে কিন্তু নিচে আমরা রান্নাবান্না করি, দিয়ে নিচে খাওয়া দাওয়া করি, আবার ইচ্ছা হলে উপরে নিয়ে এসে খাই। তো আজকে যেমন আমি উপরে নিয়ে আসবো, নিয়ে এসে খাবো। তো এটা হচ্ছে আমাদের নিচে যাওয়ার রাস্তা এদিক দিয়ে। তারপরে সামনে আমাদের ডাইনিং স্পেস, এখানে এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর এটা হচ্ছে দিকটা বাথরুম, আর এই যে এইটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তা মানে একতলায় যাওয়ার রাস্তা। তো এখানে যে আমি ভাত নিয়ে আসলাম নিচ থেকে, এখন খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আবার রুমে যাব। তো দেখো আজকে কী কী দিয়ে ভাত খাবো আমি। এখানে আছে আমের চাটনি, লাউ ভাজা, কলা ভাজা, আর হচ্ছে এটা হচ্ছে কলার সেই ভাত মোচা থাকে না, মোচা না ভাত ভাদল, এটা যে সাদা রঙের থাকে ওটা, আর হচ্ছে ডাল, পুরোটা সবজি। আজকে মাছ ছিল, মাছ সকালে খেয়েছি, এখন আর খেতে ইচ্ছা করলো না। আমাদের বাড়ির পেছনের দিকটা তোমাদেরকে দেখায় নিচ থেকে, দেখো যে পেছনে কাঁঠাল গাছ আছে, তারপরে কাঁঠাল ধরেছে দুটো, এখানে এখানে বাড়ির গাছে কাঁঠাল, দূরে আছে গাছ আরও, ওগুলোতে কাঁঠাল ধরেছে, লাগিয়ে দিলাম পর্দা সবসময় কারণ ধুলো ঢুকে। আর এটা হচ্ছে একটা এমনি গাছ, কিন্তু গাছটা খুব সুন্দর, একদম অরিজিনাল গাছের মতোই। পিছনে এদিকে একটা জানলা আছে, এদিক দিয়েও পর্দা লাগিয়ে দিয়েছি কারণ ধুলো বালি ঢুকে। তো আমি একটু ফ্যানটা চালিয়ে নিই, খুব গরম লাগছে। তো এবার খাওয়া দাওয়া করি, সোফাতে বসবো, সোফাতে বসে খেয়ে নিই। তো তোমার খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেল আমার, হাত মুখ ধুয়ে নিলাম, এবার আমি ফ্যানটা অফ করে দিলাম। এবার দেখি যাই রুমে যাই, এটা হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি। ও কী করছে, ঘুমোচ্ছে না, উঠে পড়েছে আবার, কারণ শোনা যাচ্ছে না। এখানেও ফ্যান চলছিলো, আবার রুমেও ফ্যান চলছে, খুব একটা বেশি শোনা যাচ্ছে না, আবার দরজা লাগানো আছে। এদিকেও জানালা আছে, দুটো তিনটে জানালা আছে, এদিকেও এখনও কাঁচ লাগানো হয়নি, তাই পর্দা দেওয়া আছে। দেখি ঘুম উঠেছে কি, কোনো সাড়া শব্দ পাচ্ছি না, আশা করি ও ঘুমাচ্ছে এখনও। এটা হচ্ছে ইনভার্টার, আমার ছেলেও খুব ওটা নাড়তো ইনভার্টারটা, তার জন্য ওটা বক্সে ঘিরে দিয়েছি। তো এখানে আমি, এটা আমার স্টাডি টেবিল, এটা সেলফ, এখানে প্রচুর বই থাকে, আমার যা যা বই আছে সমস্ত রকম বই আছে, সেগুলো সব এখানে সাজিয়ে রেখেছি সেলফে। এখানে সেলফটাতেও আছে, আবার এদিকে একটা টেবিল আছে, সেই টেবিলেও আছে। এখানে দেখো ABCD সব অক্ষর রাখা আছে এই যে টেবিলে। এখানে আমি কিছু টুকটাক ভিডিও করি, জানালা এখানেও দেখো জানালা দিয়ে প্রচণ্ড রোদ, মানুষ মানে বেশি যাতায়াতই করছে না, একদম প্রচণ্ডই রোদ পড়ছে। জানালাটা আমি পর্দাটা সরিয়ে দিলাম, এই যে সে আবার নীল বক্সটা এখানে নিয়ে আসলাম তোমাদের কাছে। তোমরা কমেন্ট করে জানাও এই নীল বক্সে আমরা কী রাখি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, ভালো থেকো সবাই। একটু AC চালালাম, ভাবছি এই রুমে একটু বসবো, একটু রুম স্প্রে, একটু সুন্দর স্মেল আসছে রুমে, আমি এতক্ষণে ঢুকলাম, হাজব্যান্ডই হয়তো দিয়েছে, ভালো সেন্টটা এই রুম স্প্রেটার।
তো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকলো, আগামী দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা পাশেই থাকো এবং প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। ওকে, সবাইকে ধন্যবাদ, টাটা।